আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওতে আমি সরাসরি পেমেন্ট নেওয়ার একটি প্রসেস দেখাবো বিগত আমি দুইটা প্রসেস দেখিয়েছি ওয়েস্টার্ন ইউনিয়ন দেখিয়েছি বিটিসি বা ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে দেখিয়েছি আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে পায়োনিয়ার থেকে আমরা সরাসরি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে পেমেন্ট রিসিভ করতে পারি এর জন্য ক্লায়েন্টের পায়নার অ্যাকাউন্ট থাকলেও হবে না থাকলেও সমস্যা নেই ক্লায়েন্টের যদি পায়নার অ্যাকাউন্ট নাও থাকে সে তার কার্ড ইউজ করে পেমেন্টটা করে দিতে পারবে এবং আমাদের পেমিনারের ব্যালেন্সটা হ্যান হবে তো এই কাজটি কিভাবে করতে হবে অর্থাৎ ক্লায়েন্ট যে কার্ড ইউজ করে পেমেন্ট করবে কোথায় করবে আমাকে এর জন্য কী করে দিতে হবে এই বিষয়টি আপনাদেরকে আমি সরাসরি দেখাবো তো এর জন্য আমাদের একটি ইনভয়েস ক্রিয়েট করতে হয় ফাইন ইয়ার থেকে আমরা যখন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো তখন আমাদের একটি ইনভয়েস পিডিএফ সাবমিট করতে হয় ওখানে আপনি যে কোনো ইনফরমেশন সাবমিট করতে পারেন বা ডকুমেন্ট সাবমিট করতে পারেন বাট পেমেন্টটা যেন আটকে না যায় ডিক্লাইন না হয় কোনো ইস্যুস যেন না আসে এর জন্য সতর্কতামূলক আমাদেরকে অথেন্টিক ওয়ে যে কাজ করতে হবে দ্যাটস ওয় আমি রিয়েল ইনফরমেশান অ্যান্ড রিয়েল প্রসেস মেনটেন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো ফার্স্ট অফ অল আমি একটা পিকচার দেব যেটা আমার ভেরিফাই করা আছে আমার পিকচার দিয়ে আমার এই এনআইডি দিয়ে সো আমি আমার প্রোফাইল পিকচারটাকে লগন হিসেবে ব্যবহার করছি ইনভয়েসের ফার্স্ট স্টেপ আর এটা খুবই সিম্পল একটা ইনভয়েস আর এখানে ইনভয়েসের নাম্বার আছে আপনি যদি ফার্স্ট টাইম ক্লায়েন্টকে পাঠান তো অবশ্যই যেটা আছে এটাই দিতে পারেন সেকেন্ড টাইম হলে এখানে ওয়ানের জায়গায় টু দিতে পারেন আর থার্ড টাইম হলে থ্রি দিতে পারেন তো আমি যেই মেলে রিকোয়েস্টে পাঠাবো সেখানে বিগত কয়েকটি আমি পাঠাইছি এই যে এরকম তো এখন তাহলে আমার হবে নাম্বার থ্রি ঠিক আছে সো আমি এখানে থ্রি একটা জিরো কেটে দিচ্ছি ইস্যুস ডেট থাকবে আজকের আর ডিউ ডেট এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে পরের মাসের একুশ তারিখ তো এগুলো আমাদের চেঞ্জ না করলেও হবে ডিউ ডেটটা একটু বেশি থাকা ভালো মিনিমাম ওয়ান উইক মিনিমাম ওয়ান উইক আমার এখানে ওয়ান মান্থ আছে এটাই ভালো ঠিক আছে পেওনার রিভিউ করে দেন পেমেন্টটা ট্রানজ্যাকশন কমপ্লিট করে তো সেই ক্ষেত্রে ডিউ ডেটটা যদি খুবই শর্ট হয় একদিন বা একদম আজকের ডেটই দেওয়া হয় তাহলে দেখা যাবে পেমেন্টটা ক্যান্সেল করে দেবে ঠিক আছে তো আমি একটু লম্বা সময় দিই এক মাস দিই এক্ষেত্রে পেমেন্ট কোনো সময় ডেক্লাইন হয় না এবং ইনস্ট্যান্ট চলে আসে পেমেন্ট কমপ্লিট করে দেওয়ার পর বা ক্লায়েন্ট পেমেন্ট করে দেওয়ার পর ইনস্ট্যান্ট চলে আসে কোনো কোনো সময় দুই থেকে পাঁচ দিন সময় নাই এটা বিভিন্ন কারণে হয় কান্ট্রির ভেরিয়েশানের কারণে হয় টাইমের ভেরিয়েশানের কারণে হয় যেমন আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিই উনি ইউএসএ থেকে পেমেন্ট করেন প্রত্যেকবারই দু দিন করে সময় লাগে পেমেন্টটা কমপ্লিট করার পর দুদিন পেন্ডিংয়ে থাকে তারপরে ডিপোজিট হয় আবার আরও অন্যান্য কান্ট্রি থেকে পেমেন্ট নিই যারা পেমেন্ট করার পাঁচ মিনিটের ভিতরেই ডিপোজিট হয়ে যায় তো এটা আসলে পেমেন্টের ইন্টারনাল বিষয় তারাই ভালো জানে যে এটা কোন পেমেন্টটা একটু সময় নেয় কোন পেমেন্টটা ইনস্ট্যান্ট আসে বাট তারা সবগুলো পেমেন্টের ক্ষেত্রেই বলে যে দুই থেকে পাঁচ দিন সময় লাগতে পারে যাই হোক এখন এখানে আছে ফর্ম এখানে আছে টু ফর্ম মানে সেন্ডার আমি যে ইনভয়েস পাঠাচ্ছি তার ইনফরমেশান আর রিসিপেন্ট হচ্ছে যার কাছে ইনভয়েসটা যাবে এখানে পেমেন্ট রিসিভার না কিন্তু পেমেন্ট রিসিভার হলে সেন্টার হয়তো এটা হচ্ছে যে ক্লায়েন্ট আর এটা রিসিভেন্ট হয়তো আমার ইনফরমেশান বাট এটা হলো ইনভয়েস সেন্ডার ইনভয়েস সেন্টারের জায়গায় আমি কোম্পানির নামের জায়গায় আমার নাম দিচ্ছি খুব বেশি ইনফরমেশান দিচ্ছি না আমি এখানে যত বেশি ইনফরমেশান দেওয়া যায় তত ভালো অথেন্টিক বাট আমি দেখানোর পারপাসে জাস্ট ইয়ে করতেছি এখানে ট্যাক্স আপনার যদি টিন সার্টিফিকেট থাকে দিতে পারবেন ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারবেন অ্যাড্রেস আছে পোস্টাল কোড ফোন নাম্বার এগুলো সবই দিতে পারবেন ওয়েবসাইট থাকলে এগুলো সবই দিবেন আমি জাস্ট দেখালাম এরপরে এখানে আমার হচ্ছে যে আমি যাকে ইনভয়েসটা পাঠাবো তার নাম তার মেইল তার কান্ট্রি নেম এখানে আমি দেব সো আমি দিচ্ছি বাংলাদেশ আর তার নাম আমি এখান থেকে কপি করছি এই নামটাই হবে এরপর হচ্ছে এই কারেন্সি ইনভয়েসের কারেন্সি কি হবে ইনভয়েসের কারেন্সি অবশ্যই ইউজ আমি নিব এরপর আমার মেল অ্যাড্রেস প্রয়োজন আমি মেল অ্যাড্রেসটা কপি করছি তো আমার ইনফর্মেশন দিলাম আর যাকে ইনভয়েস পাঠাবো তার ইনফরমেশান দিলাম ইস্যুজ ডেট অটোমেটিক নিয়ে নিয়েছে ডিউ ডেট অটোমেটিক নিয়ে নিয়েছে ইনভয়েস নাম্বার দিলাম লবও দিলাম এরপর আমরা কোন পারপাসে পেমেন্ট নেব এটা দেব এবং কত ডলার নেব অ্যামাউন্ট এই বিষয়গুলো ফিল আপ করব আমি এখানে অর্ডার কোয়ান্টিটি ওয়ান দিচ্ছি ওকে ইনভয়েস মোটামুটি আমাদের রেডি আচ্ছা এই যে ইনভয়েস বিল্ডার এই লিঙ্কটা কোথায় পাবেন এটা আমি দেখাবো এটা পেনের ভিতর থেকেই পাবেন যেখান থেকে আমরা পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবো ওইখানেই এই লিঙ্কটা দেওয়া থাকে আমি দেখাবো আপনাদেরকে তো আমি লিঙ্কটা পিন করে রাখছি দ্যাটস পেনের ঢোকার আগেই আমি ক্রিয়েট করে নিচ্ছি আপনাদেরকে আমি দেখাবো এটা এখন কী করতে হবে এটা ডাউনলোড করতে হবে তো আমি যেটা করতেছি সাইন ইন বা লগ ইন করা ছাড়াই গেস্ট মোড়ে ঠিক আছে তো ডাউনলোড দেন এই যে ডাউনলোড ইনভয়েস এরপরে আমার নামটা দেব এই যে কমপ্লিট অ্যান্ড ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে প্রসেসিং হচ্ছে ডাউনলোড হয়ে হয়ে গেছে আচ্ছা এখন যদি এটা আমরা ওপেন করি দেখতে পাব এই যে দেখুন আমার নাম লগো বা প্রোফাইল পিকচার ইনভয়েস নাম্বার ইস্যুস ডেট আজকের ডেট অ্যান্ড ডিউ ডেট আগামী মাসের এই ডেট আমার কাছ থেকে যাচ্ছে আমার ইনফরমেশন আর এই পার্সনের কাছে ইনভয়েসটা যাচ্ছে কী পারপাসে পেমেন্ট নেওয়া হচ্ছে কত ডলার নেওয়া হচ্ছে এই সব ডিটেলস এখানে থাকবে এটা আমার পেমেন্ট রিকোয়েস্টের ভিতরে ডকুমেন্ট হিসেবে সাবমিট করব তো আমি লগ করে নিচ্ছি একটু আমি ভিডিওটা কেটে দিব লগ করার বিষয়টা ওকে আমি লগ ইন করলাম আমার পেওনের অ্যাকাউন্টে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গেট পেইড পে এরকম অপশন দেখতে পাচ্ছি আপনারাও হয়তো বা দেখতে পাবেন অনেকে ইউজ করতে পারবেন না বা অ্যাক্সেস এখনও দেওয়া হয় নাই এর কারণ হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ ডলার ট্রানজ্যাকশান হয় নাই অথবা নির্দিষ্ট পরিমাণ ট্রানজ্যাকশান হওয়ার পর এই ফিচারগুলো পাওয়ার জন্য আলাদা কিছু ভেরিফিকেশন আছে আলাদা কিছু ইনফরমেশান চেয়ে থাকে পেয়ে এই ইনফরমেশানগুলো প্রপারলি সাবমিট করতে হয় এটা এক একজনের কাছে একরকম ইনফরমেশান চাই মার্কেট প্লেসের স্ক্রিনশট চাই বা হচ্ছে যে আপনার কিছু ইনফরমেশান চাই তো এই ইনফরমেশানগুলো বা প্রোফাইলের লিঙ্ক চাই ঠিক আছে এগুলো দিয়ে কোন পারপাসে পেমেন্ট করা হয় কত ডলারের ট্রানজেকশান হয় ইত্যাদি ইত্যাদি মানে আনুমানিক এস্টিমেট একটা কিছু ইনফরমেশন তারা চেয়ে থাকে তো এগুলো সাবমিট করলে পরে রিভিউ করে আপনাকে দিয়ে দেয় ঠিক আছে তো এগুলো যখন চাইবে তখন আপনারা দেবেন তো আমার এগুলো সব করা আছে আমি গেট পেট অপশনে যাচ্ছি দেখতে পাচ্ছেন পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট তো এখানে যদি যাওয়া হয় তো আমি এখন পর্যন্ত যতগুলো পেমেন্ট দিয়েছি রিকোয়েস্ট পাঠিয়েছি সেগুলো যে ডিপোজিট হয়েছে আবার অনেকগুলো আমি নিজে ক্যান্সেল করেছি এগুলো পাঠাতে চাই পাঠায় নাই বা পরবর্তীতে অ্যামাউন্ট চেঞ্জ করেছে ব্যবসায় নতুন পেমেন্ট রিকোয়েস্ট পাঠাইতে হয়েছে এরকম আর একটা ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করেছে এটা আজকে ডিপোজিট হওয়ার কথা রাতে ডিপোজিট হয়ে যাবে তো আমি নতুন পেমেন্ট রিকোয়েস্ট একটা পাঠাবো স্ট যে ইনভয়েস তৈরি করলাম এই মেইলে একটা রিকোয়েস্ট পাঠাবো তো আমার মেইলের তিনটা ওয়ার্ড লেখার সঙ্গে সঙ্গে মানে যেই মেইলে আমি পাঠাবো সেই মেইলে ফার্স্ট কিছু ক্যারেক্টার লেখার সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছে কারণ আমি বিগত পেমেন্ট নিয়েছি কিছু এই সেম মেইল থেকে সেম পারসন থেকে সো আমি এটা আবার সিলেক্ট করে দিচ্ছি অটোমেটিক নিয়ে নিচ্ছি ঠিক আছে আর যদি না নেয় অর্থাৎ আপনি নতুন যখন পাঠাবেন তখন আপনি যে অ্যাড নিউ পেয়ার এখান থেকে কোম্পানি না দিয়ে ইন্ডিভিজুয়াল দিয়ে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল কান্ট্রি নেম ঠিক আছে ক্লায়েন্টের কোন কান্ট্রি থেকে ক্লায়েন্টের ফার্স্ট নেম কী লাস্ট নেম কী এবং ক্লায়েন্টের মেইল কী ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে তার পেউনের অ্যাকাউন্ট আছে কি না যদি থাকে তাহলে সে পেওনারে মেল নেবেন আর যদি না থাকে তাহলে ক্লায়েন্টের যে কোনো মেল হলেই চলবে ওকে দেন নেক্সট করবেন এর পরবর্তী অপশন সেম তো আমি আমার যেহেতু আগের করা আছে আমি সেটাতেই নিচ্ছি ওকে এখন ওই যে অ্যাড নিউ করার পর আমি যেটা দেখালাম ওই স্টেপ করার পরে এই যে পেমেন্ট ডিটেলস এখান থেকে সিমিলার ঠিক আছে এখান থেকে স্যাম আচ্ছা এখন আমি যেটা করবো অ্যামাউন্ট দেবো আমি কত ডলার ইনভয়েস ক্রিয়েট করেছি একশো এক একশো এক ডলার ইনভয়েস ইনভয়েস করেছি এবং ডেসক্রিপশনটা আমি এই ডেসক্রিপশানটা এখান থেকে কপি করে দেব অবশ্যই ইনফরমেশানগুলো কোনোভাবে ভিন্ন হওয়া যাবে না আর আমার ডিউ ডেট ডিউ ডেটটা দেখি সাত একুশ ওকে সো আমি এখান থেকে সাত একুশ করে দেবো সাত একুশ এই যে দেখুন সাত সাত একুশ চব্বিশ ডিউ ডেট ডিউডেটটা অবশ্যই ম্যাচ থাকতে হবে আপনার ইনভয়েসের সঙ্গে এই ইনফরমেশানগুলো যদি ভিন্ন হয় তাহলে পেমেন্ট ডেকলাইন হবে বা আপনার পরবর্তীতে অ্যাকাউন্ট ব্যান্ড করে দিতে পারে হ্যাঁ পেমেন্টের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যায় ব্লক হয়ে যায় তো আমরা এই যে ভুলগুলো করি যার কারণে ব্লকগুলো হয়ে যায় এরপরে নেক্সট এই যে ক্রিয়েট এ প্রফেশনাল ইনভয়েস এই লিংকে যদি আপনি ক্লিক করেন বা এই লিঙ্ক যদি ওপেন করেন তাহলে আমার এই বিল্ডারটাই ওপেন হবে এই যে ফ্রি ইনভয়েস বিল্ডার দেন এখানে ক্রিয়েট ইনভয়েস দিলে এই সেম লিঙ্কটা আসবে আমি যেখান থেকে ইনভয়েস ক্রিয়েট করলাম এই লিঙ্কটা ওপেন হবে যে এরকম আসবে দেন আপনি সাইন ইন করতে পারেন বা সাইন আপ করে লগ করতে পারেন আমি যেটা করি যে কন্টিনিউ অ্যাজ গেস্ট হিসেবেই কাজ করি কোনো প্রবলেম হয় না যদি আপনি প্রবলেম ফেস করেন আপনি সাইন আপ করে নিন লগ ইন করে নিজস্ব অ্যাকাউন্ট থেকে করতে পারেন ওকে সো আমি এখানে কি করব আমার ইনভয়েস ক্রিয়েট করা হয়ে গেছে যেহেতু আমি এটা এখানে আপলোড করে দেব যে ইনভয়েস থ্রি যেটা একশো এক এটা আমি আপলোড করে দিলাম এরপর আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন যে এটা আসলে কেমন হবে সে যদি লিঙ্কটা ওপেন করে সে কী দেখতে পাবে এরকম দেখতে পাবে অমুক ইজ রেকর্ড অ্যাজ এ পেমেন্ট অব এত ডলার পে নাও দেন ইজ এ ক্রেডিট কার্ড ব্যাঙ্ক পেওনার ব্যালেন্স অপশানগুলো আসবে সে যে কোনো অপশান থেকে দিতে পারবে সে অনলাইন ব্যাঙ্ক যদি থাকে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনলাইন কানেক্ট তো সেই অ্যাকাউন্টে লগ ইন করেও সে করতে পারে সে কার্ডের ইনফরমেশান দিয়েও করতে পারে অথবা তার যদি পেওনার অ্যাকাউন্ট থাকে তাহলে পেওনার ব্যালেন্স সিলেক্ট করলে পেউনাররা লগ ইন করতে বলবে দেন সেন্ড অপশন আসবে আর যদি তার পেওনার অ্যাকাউন্ট না থাকে তারপরেও তাকে কি করতে হবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে যেটা তার পেওনার অ্যাকাউন্ট হিসেবে থাকবে বাট পেমেন্টটা নেবে তার যদি ব্যাংক সিলেক্ট করে তাহলে ব্যাঙ্ক থেকে আর যদি কার্ড সিলেক্ট করে তাহলে কার্ড থেকে তার চার্জটা কেটে নিয়ে আমাদের পেওনার ব্যালেন্সে ট্রান্সফার করে দেওয়া হবে তো এটা আপনি চাইলে প্রিভিউ করে দেখতে পারেন দেন রিকোয়েস্ট পেমেন্ট পেমেন্ট রিকোয়েস্টটা সেন্ড হয়েছে আমি যে মেয়েলে পাঠিয়েছি এখন এই লিঙ্কটা কপি করে আপনি ক্লায়েন্টকে পাঠাতে পারেন তার মেলে তো যাবেই তারপরে আপনি ক্লায়েন্টে তার লিঙ্কটা পাঠাতে পারেন ঠিক আছে তাহলে তার আর মেল ওপেন করতে হবে না এখন এই লিঙ্ক ওপেন করলে কি হবে আমরা একটু আমাদের কোনো একটা ব্রাউজারে যাই লিঙ্কটা আমি ওপেন করছি আমরা প্রিভিউ যেরকম দেখলাম সেরকম দেখতে পাবো এই যে পেয়ে অনলাইন পেমেন্ট ওপেন হচ্ছে দেখুন লগ ইন অ্যান্ড পে সাইন আপ টু পে ঠিক আছে যদি পেওনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন অ্যান্ড পে করবে ক্লায়েন্ট আর যদি পেওনের অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপ অ্যান্ড পে জাস্ট শুধু একটা পাসওয়ার্ড দেবে সে আর ফার্স্ট নেম লাস্ট নেম মেইল তো আপনি দিয়েই দিয়েছেন ওইটা অটোমেটিক নিয়ে নেবে সে শুধু পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবে দেন তার কার্ড ইউজ করে পেমেন্টটা করবে অথবা অনলাইন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে সে পেমেন্টটা করে দেবে ওকে এই ছিল প্রসেস এখন আমরা যেটা দেখব যে এই পেমেন্ট রিকোয়েস্টটা কোথায় আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভিটিতে যাবো দেন এই যে পেমেন্ট রিকোয়েস্ট সেন্ট এখানে যদি একটু রিলুট দেওয়া হয় এই যে পেমেন্ট রিকোয়েস্ট পেন্ডিং একুশ জুলাই ডিউডেট একশো এক ডলার ক্লায়েন্ট নেম দেখতে পাচ্ছি এটা পেন্ডিং অবস্থায় আছে এখানে আমাদের স্ট্যাটাস দেখা পেন্ডিং ক্লায়েন্ট যদি পেমেন্ট করে তাহলে স্টেপে আসবে দেন ইটস ওয়ে টু ইউ যখন ইনফর্ম করবে তখন এখানে আসবে আর ডিপোজিট হয়ে গেলে এখানে আসবে চাইলে আপনি ক্যান্সেল করতে পারবেন মার্কেস পেট করতে পারবেন আবার কালকে গিয়ে রিমাইন্ডার পাঠাতে পারবেন প্রত্যেক দিন একবার করে রিমাইন্ডার পাঠাতে পারবেন একদিনে বারবার রিমাইন্ডার দেওয়া যাবে না যাবে না আর কি রিমাইন্ডার তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে পেওনার অ্যাকাউন্ট থেকে ক্লায়েন্টের কাছ থেকে সরাসরি পেমেন্ট নেওয়া যায় ওকে এই ফার্স্ট স্টেপ কমপ্লিট হলো এখন ক্লায়েন্ট পেমেন্ট করবে ক্লায়েন্ট পেমেন্ট করার পর আমাদের ব্যালেন্সে ডিপোজিট হবে দেন আমরা আমাদের পেমেন্টটা পেয়ে যাব তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে ক্লায়েন্ট কীভাবে পেমেন্টটা করতে পারে আমি নিজেই ক্লায়েন্ট হয়ে পেমেন্টটা করে দেবো আর কি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম